সেইদিন গোবিন্দ নন্দলে থেকে যখন এই ধরাধামে আসে তার চরণটা খালি স্পর্শ হয়েছিল, তার মানে সত্য যুগে ছিল অহল্লা, সত্য চেঠা দাপন এই কলিতে আবার মানবী জন্ম পাইল এই অহল্লা। তাই কয়েছে যে অহল্লা পাষাণ ছিল তোমার চরণ পশে তৈরি গেল, আর কি কই তোমার চরণের গুণ নাই গো জানা হইল শোনা। এইবার যে মাধব মাঝি ওর কাষ্ঠ তোর বউ বাচ্চা খেলাছি তোর কষ্ট আমি বুঝা পাইছু, তুই কাজ কর তোর তরিখানে পাট নিয়ে আয় আর তোর তরিখান সোনা হয়ে যাবে। হ্যাঁ, এইবার মাধব কয়েছে আমি পয়সা ছাড়া পার করি না, পয়সা আছে এই মাধব আমার ঝোলাটা ছাড়ি দেখ আমার এক কিচ্ছু নাই ঝোলা তুই আমাকে পার করে দে বাবারে, কয়েছে আমি পয়সা ছাড়া আমি পার করবো না, কেন এই নৌকা বাইয়া যে দুই টাকা মোর কামাই হয় এই লাগিয়ে আমি বউ বাচ্চা এইরকম নেহরা করতে করতে এইবার ওই অনাদিরা যে প্রাণ গোবিন্দ আসে নৌকা আস্তে আস্তে নৌকা লাল হয়ে যাওয়া এ পারো আসিয়া থেকে নৌকা গোটাখানে লাল হয়ে গেল। এবার মাধব মাঝি কছে সালার এই ফকিরটাক মোর পার করিয়া নৌকা হান তোমার অগুন নাগাই দিলে গে, হ্যাঁ নৌকা হান মোর লাল হয়ে গেল তাহলে আমি কি করিয়া খাম, হ্যাঁ ওই ফকির মানে ওই ইয়াটা সাধুটা হয় পার হয়ে চলে গেল। আর এইবার মাধব চিন্তা করছে বলছে না অক ধরিবা হবে মোর নৌকা হান ঠিক করে দিয়ে যাও, তো ওই কি আর আমার মতো সাধারণ মানুষ ওই তো অনাদির আজকে প্রাণ গোবিন্দ ওই যাওয়ার কিছুদিন যাওয়ার সঙ্গে সঙ্গে মিশাই গেল। এই মাধব পিছনে পিছনে দৌড় আছে দেখেছে আর নাই তার তো আর নাগাল পাওয়া যাবে নি, হ্যান সময় মাধব মাঝির বউ চলে আসে, হ্যাঁ স্বামী তুই কোনটা গেছিস তাহলে আমি এই ফকিরটা পার করে দিল এই ফকিরটা আমার নৌকাখানে অগুন নাকা দিয়ে চলে গেল তুমি অগণ সবাই কেন ওর বউ কথা এ নহায় আমার কাজটা তুই শোনা হয়ে গেছি, হ্যাঁ ওই লোকটা তুই ছেড়ি লোকই দেয় মুই হলে তো ধরি ফেলানো হয় অগ মি যাবার জন্য নয় এ সাধারণ মানুষ নহায় তাই কয়েছে পথ খান হরি হে Yeah.
Thank you.